আপনার ফোন কেনার বাজেট হচ্ছে 11,000 থেকে 12,000 টাকার মধ্যে। আপনার জন্য কোন ধরনের ফোন কেনা উচিত? আপনি কি গেমিং ফোন কিনবেন নাকি ক্যামেরা ফোন কিনবেন নাকি আপনার জন্য বাজেট ফোন প্রয়োজন? তাই আজকে ভিডিওটিতে আমি আপনাদের জন্য এই প্রশ্নের উত্তর দিতে এমন দুইটি ফোন নিয়ে আসছি। এই দুইটি ফোনের মধ্যে আপনি যেকোনো একটি ফোন যেকোনো পারপাসে কিনতে পারেন। কারণ হচ্ছে আজকে ভিডিওটিতে আমি আপনাদের জন্য নিয়ে আসছি Symphony Z47 ভার্সেস আইটেল একটি ফোন আইটেল ভিশন 5 প্লাস। এই দুইটি ফোন নিয়ে আমরা কথা বলবো এবং জেনে নিব আপনার জন্য কোন ফোনটি কেনা উচিত। এই সময় কম, শুরু করো। চলিয়ে শুরু করতে হ্যাঁ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আমাদের ভিডিও। আজকে ভিডিওটিতে Symphony Z47 এর প্রথমে যদি ডিজাইন নিয়ে কথা বলি, এটির ডিজাইনের দিকে যদি চলে আসি, এই ফোনের ডিজাইন কোয়ালিটি আসলেই অসাধারণ এবং ডিজাইন কোয়ালিটির ক্ষেত্রে এই ফোনটি মোটামুটি আইফোন লুকের মতো। পাশাপাশি এটিতে আছে গ্লাস ফ্রন্ট প্লাস্টিক বডি এবং পাশাপাশি এটিতে ওয়েট হিসেবে আপনি পাচ্ছেন 192 গ্রাম। এটিতে পাচ্ছেন 4টা কালার, যে কালারটা আপনার কাছে পছন্দ সেটি আপনি নিতে পারেন। তবে ডিজাইন কোয়ালিটির ক্ষেত্রে এই ফোনটি হতে পারে আসলেই কোয়ালিটিফুল একটি ডিজাইন। পাশাপাশি এটিতে আপনি পাচ্ছেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এবং ভলিউম লকার তো অবশ্যই আছে। পাশাপাশি এটিতে পাচ্ছেন সিম ট্রে এবং এই ফোনের ডিজাইন কোয়ালিটির ক্ষেত্রে আমি যদি বলি তাহলে আপনার কাছে আসলে পছন্দের একটি ডিজাইন হতে পারে এই ফোনটি। অপরদিকে আমরা যদি এবার আইটেল ভিশন 5 প্লাস নিয়ে কথা বলি, এটি ডিজাইন কোয়ালিটি যদি আপনি দেখেন তাহলে এই ফোনের ডিজাইন কোয়ালিটি একটু ব্লাস্ট টাইপের। আপনি যখন কারোর সম্বন্ধে একটু বেশি তারিফ করে দিবেন তখন দেখবেন যে সে কিছুটা ব্লাস্ট করতেছে। বিষয়টা এরকম এই ফোনের ক্ষেত্রে হয়েছে, কারণ হচ্ছে এই ফোনের ডিজাইন কোয়ালিটি আপনার কাছে আসলেই ভালো মানের এবং ডিজাইন কোয়ালিটির ক্ষেত্রে এই ফোনটি হতে পারে আপনার জন্য আসলেই কোয়ালিটিফুল এবং মোটামুটি ভালো মানের একটি ডিজাইন। এখানে আসলে ডিজাইন কোয়ালিটির ক্ষেত্রে Symphony ভার্সেস আইটেল যদি করি তাহলে আমি আসলে Symphony-র কাছে যাব। কারণ হচ্ছে সেখানে সিম্পল একটি কালার আপনি পাচ্ছেন, কিন্তু অপরদিকে আইটেলের এই ফোনের ডিজাইন কোয়ালিটি আসলেই কালার গ্রেডিং প্লাস অন্যান্য ডিজাইন কোয়ালিটি মিলিয়ে এই ফোনের ডিজাইন কোয়ালিটি কিন্তু অ্যাট্রাকটিভ একটি ডিজাইন। তাহলে ডিজাইন কোয়ালিটির ক্ষেত্রে আপনি যদি কোনটি কিনবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা সরাসরি চলে যাই আইটেলের ডিসপ্লে নিয়ে যদি কথা বলি, এটিতে আপনি ডিসপ্লে হিসেবে পেয়ে যাচ্ছেন 6.6 ইঞ্চির ফুল এইচডি প্লাস একটি ডিসপ্লে। এটি দিয়ে কিন্তু আছে ডিসপ্লের ক্ষেত্রে এই ফোনটি সেরা। পাশাপাশি এটিতে আপনি পিপিআই হিসেবে পাচ্ছেন 440, কিন্তু এটিতে আপনি রিফ্রেশ হিসেবে পাচ্ছেন 60Hz। এর মানে হচ্ছে কি, ডিসপ্লের ক্ষেত্রে এই ফোনটি আপনার জন্য এখানে পাচ্ছেন আসলে অসাধারণ একটি ডিসপ্লে এবং কন্ট্যাক্ট ওয়াচের ক্ষেত্রে এই ফোনটির ডিসপ্লে আসলে অসাধারণ। ডিসপ্লে কোয়ালিটির ক্ষেত্রে আপনি যদি আবার Symphony-র ফোনটি দেখেন, এটিতে আপনি ডিসপ্লে হিসেবে পাচ্ছেন 6.6 ইঞ্চির এইচডি প্লাস একটি ডিসপ্লে। এটি একটি 90Hz রিফ্রেশ রেট ডিসপ্লে। পাশাপাশি এটিতে রেজলিউশন হিসেবে আছে 720x1600 পিক্সেল, পিপিআই হিসেবে আছে 265। আর ডিসপ্লে কোয়ালিটির ক্ষেত্রে আপনি যদি দেখেন তাহলে এই ফোনের ডিসপ্লে কোয়ালিটি আপনার কাছে কোয়ালিটিফুল এবং মোটামুটি ভালো মানের একটি ডিসপ্লে হতে পারে। আপনি যদি এই ডিসপ্লের মাধ্যমে সিনেমাটিক কোনো ভিডিও দেখেন বা কোনো কালার গ্রেডিং ভিডিও দেখেন সেখানে কি শার্পনেসে কিছুটা ঘাটতি পাবেন। তারপর ডিসপ্লে কোয়ালিটি প্লাস লার্জের বেলায় এই ফোনের ডিসপ্লে কোয়ালিটি হতে পারে আপনার জন্য আসলেই অসাধারণ বাজেটের অসাধারণ একটি ডিসপ্লে। তাহলে আমরা সরাসরি চলে যাই দুইটা ফোনের প্রসেসর নিয়ে যদি কথা বলি, প্রসেসর নিয়ে আমরা প্রথমে যদি Symphony Z47-এর কাছে চলে আসি, এটিতে আপনি যদি এসে পাচ্ছেন ইউনিসক T606 12nm প্রসেসর। এটিতে আপনি র্যাম ভেরিয়ান পাচ্ছেন একটা 4GB RAM, 64GB ROM। পাশাপাশি জিবি হিসেবে আছে Mali G57 এবং এটিতে ওয়েস হিসেবে আপনি পাচ্ছেন Android 12। অপরদিকে আইটেলের কাছে যদি চলে আসেন তাহলে আইটেলও আপনি সেম পাচ্ছেন। আইটেলে আপনি চিপস হিসেবে পাচ্ছেন ইউনিসক T606 12nm প্রসেসর, জিবি হিসেবে আছে Mali G57। তবে এখানে আপনি র্যাম ভেরিয়ান পাচ্ছেন 4GB RAM, 128GB ROM। তাহলে এখানে স্টোরেজের বেলায় কিছুটা আপডেট আছে এবং এখানে স্টোরেজটা বেশি আছে। তার মানে হচ্ছে দুইটা ফোনের পারফরমেন্স কোয়ালিটি মোটামুটি সেম থাকলেও এখানে যে ল্যাগিংয়ের বিষয় প্লাস এই ফোনের যে স্টোরেজের বিষয়টা সেটা কিছুটা এগিয়ে থাকবে আইটেলের ফোনটি। তাহলে এই দুইটা ফোনের পারফরমেন্স কোয়ালিটির ক্ষেত্রে যদি বলি, গেমিং কোয়ালিটির ক্ষেত্রে মোটামুটি আপনি টুকটাক ভালো মানের গেমিং করতে পারবেন। তবে ফ্রি ফায়ার পাবজি খেলতে গেলে কিছুটা ল্যাগিংয়ের প্রবলেম অবশ্যই করবে, তবে আপনি এখানে খেলতে পারবেন বিনা দ্বিধায়। তবে এই দুইটি ফোনের মধ্যে আপনি কোনটি কিনবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা সরাসরি চলে যাই দুইটা ফোনের ক্যামেরা নিয়ে যদি কথা বলি, প্রথমে যদি আমরা Symphony Z47-এর ক্যামেরা নিয়ে কথা বলি, এটিতে আপনি মেন ক্যামেরা হিসেবে পাচ্ছেন 52MP একটি মেন ক্যামেরা, পাশাপাশি 8MP একটি সেলফি ক্যামেরা। পোর্ট্রেট মোড, HDR মোড, নাইট মোড এবং আরও অনেক মোড আছে যেগুলো আপনি ও ক্যামেরা ওয়েসের জন্য ইউজ করতে পারবেন এবং একটা ক্যামেরার কোয়ালিটির ক্ষেত্রে এই ও ক্যামেরা ওয়েসটা মোটামুটি ভালো আছে। আইটেলে আপনি মেন ক্যামেরা হিসেবে পাচ্ছেন 16MP একটি ট্রিপল ক্যামেরা, পাশাপাশি সেলফি ক্যামেরা হিসেবে আছে 5MP। এখানে আপনার মাথায় প্রথমে প্রশ্ন চলে আসবে, একটাতে পাচ্ছেন 52MP ক্যামেরা আর একটা আছে 16MP ক্যামেরা, একটিতে আছে 8MP ক্যামেরা আর একটা আছে 5MP ক্যামেরা। এখানে আসলে ক্যামেরা কোয়ালিটি মেগাপিক্সেলের উপর ডিপেন্ড করে না সেটা আপনি জানেন ভালো করে। কারণটা হচ্ছে আপনি আইফোনের একটা ক্যামেরা এবং রিয়েলমি একটি ফোনের ক্যামেরার ক্ষেত্রে অনেক বড় পার্থক্য। যদিও আইফোনের ক্যামেরার ক্ষেত্রে মেগাপিক্সেলটা কম, এখানে রিয়েলমির ফোনে মেগাপিক্সেলটা বেশি। তার মানে হচ্ছে ক্যামেরা কোয়ালিটি আপনি আসলে মেগাপিক্সেলের উপর ডিপেন্ড করতে পারবেন না। এখানে কিছু ছবি আছে, এই ছবির মাধ্যমে আপনি আইডেন্টিফাই করে নেন যে আপনার জন্য কোন ক্যামেরা কোয়ালিটিটা ভালো এবং কোনটা ভালো না। এখানে ছবি দেখতে দেখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন।
আমরা সরাসরি যদি দুইটা ফোনের ব্যাটারি নিয়ে যদি কথা হয়, ব্যাটারি নিয়ে আমরা প্রথমে যদি আইটেল এর কাছে চলে আসি, এটিতে আপনি ব্যাটারি হিসেবে পাচ্ছেন 5000 mAh ব্যাটারি এবং 18 ওয়াটের ফাস্ট কুইক চার্জ। অপরদিকে আপনি যদি আবার সিম্ফনির কাছে চলে আসেন, এটিতে আপনি পাচ্ছেন 5030 mAh ব্যাটারি এবং 10 ওয়াটের ফাস্ট কুইক চার্জ। এবার হচ্ছে এখানে একটিতে পাচ্ছেন 18 ওয়াট, একটাতে পাচ্ছেন 10 ওয়াট। আমি আপনাকে সাজেস্ট করবো অবশ্যই 18 ওয়াটের কাছে যেতে, কারণটা হচ্ছে 18 ওয়াটের ফাস্ট কুইক চার্জের মাধ্যমে আপনি খুব অল্প সময়ে আপনার ব্যাটারিকে চার্জ করে দিতে পারবেন, তারপর একটু বেশি সময় লাগবে। তবে এখানে আপনার জন্য কোন ফোনটি নেওয়া উচিত, এখানে আপনি পারফরমেন্স কোয়ালিটির ক্ষেত্রে মোটামুটি দুইটা ফোনই সেম, তবে স্টোরেজের বেলায় এগিয়ে আছে আইটেলের ফোনটি। পাশাপাশি ক্যামেরা কোয়ালিটির ক্ষেত্রে এখানে ছবির মাধ্যমে আপনি আইডেন্টিফাই করে নিতে পারেন। পাশাপাশি এই দুইটা ফোনের পারফরমেন্স কোয়ালিটি প্লাস ক্যামেরা সব মিলিয়ে দুইটা ফোনের ওভারঅল কোয়ালিটির ক্ষেত্রে যদি আসি, তাহলে আমার কাছে পছন্দ লাগছে সিম্ফনি এই ফোনটি। আপনার কাছে কোনটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে থাকে, ভিডিওটিকে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আপনাদের সঙ্গে আবারও। আসসালামু আলাইকুম।